হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটি ব্লগে সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকের ভিডিওর টপিক হচ্ছে R5A মনস্টার। সো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবচেয়ে ভাইরাল টপিক যেটা ছিল সেটা হচ্ছে যে R5A মনস্টারের একটা ভিডিও ছিল। সেটা আমি আলিফটোসে গিয়েছিলাম, একটা ভাই বাইকটা কিনেছিল। তখন আমি বাইকটা সম্পর্কে আসলে কিছুই জানতাম না এবং বাইকটা জাস্ট মানে আউটলুক দেখছি। বাট এখন আমাদের কাছের বড় ভাই ফয়সাল ভাইয়ের বাইক এটা R5M, তার থেকে আমার নেয়া এবং রিভিউ দেওয়া। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না টেনে। আমি এই বাইকে মোটামুটি একটা ইনিশিয়াল যেটা মানে যতটুকু বলা যায়, মানে আমি তো এটা ইউজার না, সো আমি সম্পূর্ণ রিভিউ দিতে পারবো না। সো যেহেতু আমি R5 version 3 ইউজার ছিলাম, এক্স ইউজার, তো আমি মোটামুটি একটা ধারণা দিতে পারবো এই বাইকটা সম্পর্কে। সো দিস ইজ R5M মনস্টার। এই বাইকটা অ্যাকচুয়ালি আগের যে version 3 ছিল, সেই version 3 সাথে এটার মেইন যে ফোকাস, যে চেঞ্জেসগুলো আসছে সেগুলো অ্যাকচুয়ালি কী কী? অ্যাকচুয়ালি এই বাইকটাতে আমরা যা যা পাবো, আমাদের অ্যাজ এ বাংলাদেশি আমাদের একটা মানে ইচ্ছা থাকে যে ইন্দোনেশিয়ান বাইকের যেই মানে ফিচার্সগুলো থাকে সেগুলো কেন ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়ান ভার্সনে কেন আমরা ইন্দোনেশিয়ান যে ফিচার্সগুলো সেগুলো পাই না। লাইক ইন্দোনেশিয়ান ভার্সনে সবচেয়ে মানে ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, যেটা আমরা ইন্ডিয়ান ভার্সনে খুঁজি সবসময় যে কেন মানে একই বাইক আমরা দুইটা ভার্সন পাই, একটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, একটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন হিসেবে দিয়েছে আপস অ্যান্ড ডাউন। এবং সাথে সাথে কিল সুইচ এবং আদার্স যে স্টার্টিং সুইচ সেগুলো সম্পূর্ণ চেঞ্জেস আসছে। এবং আরেকটা মেইন ফিচার যেটা, সেটা হচ্ছে যে ইমার্জেন্সি পাস লাইট, ইমার্জেন্সি লাইট এটাও আনছে এখানে। সো আর দুইটা মেইন ফিচার্স যেটা হচ্ছে এই দুইটা এই বাইকে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে কুইক শিফটার এবং হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। এই দুইটা হচ্ছে এই বাইকের মোস্ট ইন্টারেস্টিং থিংস। আচ্ছা, কুইক শিফটার জিনিসটা কী? একই জিনিস মানে অন্যান্য বাইককেও সাধারণত মানে অনেকেই বলছে, আমি দেখছি যে তার বাইকেও কুইক শিফটার হয়, তার বাইকেও হয়, শিফটার সেটিংস করা আছে, এটা করা যাবে। আরেকটা হচ্ছে জোর করে করা, ওটাতে প্রবলেম হবে অবশ্যই। আপনার যে বাইকের কুইক শিফটার অপশনটা নেই, যদি আপনি সেখানে ইউজ করেন তাহলে অবশ্যই সেই বাইকের ক্লাচ প্লেটে এবং গিয়ার শিফটিংয়ে প্রবলেম হবে এবং আস্তে আস্তে করে আপনার ক্লাচ প্লেট মানে নষ্ট হয়ে যাবে। কিন্তু এই বাইকটাতে সেই অপশনটা দেওয়া আছে ফিচার্সটা, তো এটাতে কুইক শিফটারের কোনো প্রবলেম হয় না। এবং আর কুইক শিফটারটা কখন করতে হয়, অনেকেই মানে ফার্স্ট যখন R5 version 4 অথবা M চালায় ইউজ করে তখন বাইকটা মানে ধরে স্টার্ট দিয়েই কুইক শিফটার টেস্ট করার চেষ্টা করে, না সেটা করা যাবে না। কুইক শিফটার কখন করতে হবে এটা মানে মিটারে একটা অফ মানে দেওয়া আছে, কিউএস উঠে, তার মানে কুইক শিফটার যখন এটা আসবে মিটারে তখনই আমরা কুইক শিফটিং করবো। আর কুইক শিফটারটা কেন আসে অ্যাকচুয়ালি, মানে কুইক শিফটারটা কেন দিচ্ছে, যখন আমাদের কোনো মানে হাইওয়েতে যখন আমরা লং ট্যুরিং করি তখন দেখা যায় একটা বাস বা ট্রাক ওভারটেক করতে যাই, ওভারটেক করা দরকার হয় আমাদের, কারণ পিছন থেকে গাড়ি চলে আসবে তো আমাদের তো রানিং থাকতে হবে। তো তখন দেখা যায় যে ক্লাচ ধরতে একটা টাইম লাগে, সেই টাইমটাকে মানে মিনিমাইজ করার জন্যই কুইক শিফটারটা অ্যাকচুয়ালি আনা। আর স্পোর্টস বাইক যেহেতু রেসিং বাইক, অবশ্যই আমাদের দেশে না হোক অন্যান্য দেশে যারা রেস করে তাদের জন্য কুইক শিফটার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ কথা বললাম যে কুইক শিফটার নিয়ে, কুইক শিফটারের পরপর যে জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সেটা হচ্ছে যে ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোলের সাথে আমরা খুব বেশি পরিচিত বাংলাদেশের মানুষ, যেটা আমাদের দেশে মানে একটু ঢাকা থেকে একটু বাইরের দিকে গেলেই দেখা যায় রোডের অবস্থা খুব খারাপ, তখন মানে রাস্তায় অনেক প্রকার মানে ট্রাভেল থাকে। তো সেগুলোকে আমরা মানে পরিহার কীভাবে করতে পারি, দেখা যায় আমাদের যদি তখন আমরা চিন্তা করি যে আমার চাকাটা কত মোটা হয়, চাকাটা কত ভালো হয়, সেই অনুযায়ী আমরা রাস্তার মানে মেজারমেন্ট অনুযায়ী চালাই। কিন্তু এই বাইকটাতে মানে খুব সম্ভবত মানে যত কম পারা যায় চাকা স্কিপ কম করবে এবং স্লিপ কম করবে, এটা হচ্ছে মানে এই বাইকের একটা মূল ফিচার। নাদার টপিক হচ্ছে যে ইন্ডিয়ান ভার্সনে মানে খুব কমই দেখা যায়, আমি জানি না, আমি দেখি না ইন্ডিয়ান ভার্সনে যে এই আপস অ্যান্ড ডাউন সাসপেনশন দিছে। এই আপস অ্যান্ড ডাউন সাসপেনশনটা হচ্ছে মানে সাধারণত আমরা ইন্দোনেশিয়ান বাইকের দেখতে পাই, হচ্ছে KYB ব্র্যান্ডের একটা, এখানে ব্র্যান্ডিং করা আছে এই ব্র্যান্ডিংটা। এই সাসপেনশন হচ্ছে মানে আপস অ্যান্ড ডাউন। তো আমরা সাধারণত এই সাসপেনশনতে মানে পরিচিত হচ্ছে যে ইন্দোনেশিয়ান বাইকের ক্ষেত্রে আমরা এই সাসপেনশনটা পেয়ে থাকি। এরপর যেই মানে আমাদের সামনের যে লুকটা, এটা হচ্ছে মানে মূল মানে মেইন অ্যাট্রাকশন লুক R5M মনস্টার। মানে জিনিসটা হচ্ছে এমনভাবে করছে যে দূর থেকে একটা মানে ডিফারেন্ট মানে স্পোর্টসই একটা বাইক যে আসতেছে যে কেউ দেখলেই বুঝতে পারবে। এবং এই যে এই লাইটটার সাথে আমরা পরিচিত হচ্ছে, এটা কয়েকদিন আগে আমাদের আগে যে একটা ইয়া ছিল MT-15 আমাদের দেশে একটা বাইক, সেটাতে এই লাইটটা ইউজ করা হয়েছে। এবং পাশের দুই লাইটটা হচ্ছে একদম মানে টোটালি ডিফারেন্ট, এতটা জোস করছে। আর ইন্ডিকেটারগুলো আগের যে version 3 ছিল সেখানে মানে ওরকমই কোনো চেঞ্জেস নেই এবং লুকিং গ্লাসের কোনো চেঞ্জ পাইনি। এবং লাইটটা হচ্ছে DRL লাইট, পাশাপাশি ABS প্যানেল যেটা আগে ছিল, যে ABS ইউজ করা হয়েছিল সেম ABS, কোনো চেঞ্জেস নাই আগেরটার মতোই। আর রিয়ার ABSও কোনো চেঞ্জেস নাই, আগের R5 version 3 যেমন ছিল তেমনই। আর ব্যাক ইন্ডিকেটার লাইটও সেম।
আর এখানে ভাইয়ার বাইক যেহেতু নতুন, সো এখনও নাম্বার প্লেট নাম্বার হয়নি, সো এইটা হচ্ছে নাম্বার প্লেটের জায়গাটা আগেরটার মতোই, কোনো চেঞ্জ নাই, আর ইন্ডিকেটারটাও সেম। আর পিলিয়ন সিট এবং রাইডার সিট দুইটাই হচ্ছে অলমোস্ট সেম, কোনো চেঞ্জ নাই, যেমন ছিল আগেরটাই তেমনই, কোনো ডিফারেন্ট কিছু পাচ্ছি না। আর পিলিয়ন থাকে সে ধরে বসতে পারবে। সো এবারে আসি হ্যান্ডেল বার নিয়ে। তো এখানে একটা ব্র্যান্ডিং করা আছে R5M, আর এখানে আমাদের লেফট হ্যান্ডে যেটা কোনো চেঞ্জেস নাই, সেম হর্ন, ইন্ডিকেটার্স অ্যান্ড পাস লাইট এবং আপার ডিপার। আর ডান পাশে আমাদের রাইট হ্যান্ডে এটা এখানে মোস্ট চেঞ্জেস, যেটা হচ্ছে যে ওয়ান সুইচ, একটা সুইচের মধ্যে আমরা এখানে ইয়া পাবো, অন অফ এবং স্টার্ট। আর পাশাপাশি এটা হচ্ছে একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, এটা হচ্ছে যে হাইওয়ে রাইডিং সময় এবং শহরে সিটিতে রাইড করার সময় লাগে বেশিরভাগ সময়, এটা হচ্ছে ইমার্জেন্সি পাস লাইট। আর এটা হচ্ছে মিটার কন্ট্রোলের সুইচ, মানে আগে যেমন আমরা মিটারের সাথে যেটা পাইতাম যে মিটারটা টাইম ডেট চেঞ্জ করার জন্য, ট্রিপ একটা ট্রিপ থেকে আরেকটা ট্রিপে যাওয়ার জন্য এবং অটো মিটার দেখার জন্য, সম্পূর্ণ এবার এখানে নিয়ে আসছে এই আমাদের রাইট হ্যান্ডে। আর মিটারটা হচ্ছে মানে অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করা যায় এই মিটারটা, এবং আগেরটার থেকে যথেষ্ট বড় ডিসপ্লে করছে, যথেষ্ট সুন্দর। আর কালারটা হচ্ছে মিটারের আগের যেমন ছিল সেম কালার। তো এই বাইকটা হচ্ছে বেসিক্যালি যার কথা না বললেই নয়, আবার এলাকার এবং কাছের ছোটোবেলা থেকে চেনে ফয়সাল ভাই, চাঁদপুর মোটরসের ওনার, যেখানে আমাদের খুব ফেমাস একজন বড় ভাইও বসে, অশ্রু ভাই, এবং আমার বন্ধু লিমন, তাকেও ট্যাক্স না দিলেন। তো আপনারা অবশ্যই R5 যারা মানে স্পোর্টস বাইক লাভার এবং ফিচার্স লাভার, তারা অবশ্যই আপনারা এই বাইকটা কিনবেন। এবং বর্তমানে একটু হাই প্রাইসটা একটু কমবে আস্তে আস্তে, আমাদের দেশে যেটাই প্রথম আসে, যেটাই লঞ্চ হয় সেটাই হচ্ছে একটু প্রাইসটা হাই থাকে। সো একটা অ্যাজ এ বাইক লাভার আমি অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে আমার কাছে, এটা যেহেতু প্রিমিয়াম বাইক লাভার। আর আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচে এখন আলহামদুলিল্লাহ সবগুলো প্রিমিয়াম বাইক মোটামুটি আছে। মানে আজকে টোটাল ভিডিওটা, তো আমার ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল একটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে একটা লাইক। ধন্যবাদ সবাই।